হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বিপর্যস্ত বাংলা, একদিকে করোনার দাপট, অন্যদিকে আবার আমফানের থেকেও ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বাংলার উপর দিয়ে চলে গেল জস। আর এমন পরিস্থিতিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, এবার ক্ষতিপূরণের বিশাল বড় টাকা ঘোষণা করলেন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারই মাঝে প্রধানমন্ত্রী এসে পৌঁছলেন পশ্চিমবঙ্গে, গোটা এলাকা পরিস্থিতি কেমন তা পরিদর্শন করে দেখলেন আকাশপথে। আর তারপরেই ঘটে গেল বিপদ, প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠক গেলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অপরদিকে অনুপস্থিত মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের। এমন পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী সেখানে উপস্থিত। আর এই পর্যায়ে বিরাট বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র, আলাপন বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের মুখ্য সচিবকে গুরুতর বদলি কেন্দ্রের। আর এর মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠক, একের পর এক চ্যালেঞ্জ। আজকে থাকছে সরাসরি ব্রেকিং নিউজ, একদিকে মমতা ব্যানার্জি সাংবাদিক বৈঠক করবেন, অন্যদিকে শুভেন্দু অধিকারী, সেখানে কি উঠে আসছে রাজনৈতিক তরজা, তাতেই চোখ গোটা বাংলা। সব মিলিয়ে থাকছে আজকের ব্রেকিং ট্রেন্ডিং খবর। এবার ব্যাপক ক্ষয়ক্ষতি করে গেল ঘূর্ণিঝড় জস, উপকূল বরাবর এখনো প্লাবিত। আর তার মাঝেই মুখ্যমন্ত্রীর বিশাল বড় ঘোষণা, 1000 কোটি টাকা অনুদান, যা সরাসরি ক্ষতিপূরণ বাবদ ঢুকে যাবে রাজ্যের অ্যাকাউন্টে প্রত্যেক বাসিন্দা। যাদের প্রকৃতই ঘূর্ণিঝড়ে ক্ষতি হয়েছে, হয়তো ঘরের উপরে গাছ পড়ে গেছে বা ঘরের চাল উড়ে গেছে, নতুবা চাষের জমি ক্ষতি হয়েছে, এবার প্রত্যেকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। তবে কারা কত টাকা পাবেন, কিভাবে আবেদন করবেন, মোবাইলের মাধ্যমে বিস্তারিত তথ্য জানিয়ে দেবো। আর তার মাঝেই চালু করলো দুয়ারে ত্রাণ পরিষেবা। এবার ঘূর্ণিঝড় জসের দুর্নীতি রুখতে বিরাট বড় পদক্ষেপ মমতা, দুয়ারে সরকারের মতো এবার দুয়ারে ত্রাণ পরিষেবা। আর সেখানেই আপনি আবেদন করতে পারবেন আপনার এলাকায় কি ক্ষতি হয়েছে। আর এমন পরিস্থিতি নিয়ে যখন সরগরম গোটা বাংলা, এমনই সময় ঘটে গেল পশ্চিমবঙ্গের জন্য আরো একটি খারাপ খবর, বদলি হতে হলো আলাপন বন্দ্যোপাধ্যায়কে। সরাসরি কেন্দ্রের তরফ থেকে এমনই দাবি ইতিমধ্যে রাজ্য সরকারকে জানিয়ে দেওয়া হলো, তানি থাকবে বিরাট বড় দুঃসংবাদ। ইতিমধ্যে কঠোর লকডাউনে বেঁধেছিলেন, যদিও লকডাউন নয় বিধিনিষেধ, আর সেই বিধিনিষেধ আবারও বাড়ানো হলো 15 জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে লকডাউনের আওতায়। আর সব মিলিয়ে পরিস্থিতি আবারও ভয়ঙ্কর, যদিও একদিক থেকে কমছে করোনার সংক্রমণ, কিছুটা স্বস্তির রাজ্য, অন্যদিকে আবার দিল্লির বুকে খুলে গেল লকডাউন। আর এই পরিস্থিতিতে উঠে এলো রাজ্য সরকার ও কেন্দ্রের তরফ থেকে একের পর এক বিরাট বড় অনুদান। সব মিলিয়ে উঠে এলো আজকের বাছাই করা 20টি লেটেস্ট ট্রেন্ডিং তাজা খবর। তবে প্রথমেই চোখ রাখবো হেডলাইন বা শিরোনাম, এক নজরে দেখে নেবো আজকের তাজা ট্রেন্ডিং হেডলাইন বা শিরোনামগুলো। তো ফ্রেন্ডস, এই লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো আলোচনার পূর্বে একটি অনুরোধ, বর্তমানে আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন এক্ষুনি কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে ফেলুন, তাহলেই আপনার জেলাভিত্তিক লেটেস্ট খবর সবার আগে নিয়ে আসবো। কোথায় কোথায় ক্ষতিপূরণ পাবেন, কিভাবে কোন জেলায় দুয়ারে ত্রাণ পরিষেবা পৌঁছে যাবে বিস্তারিত খবর, অন্যদিকে করোনার আপডেট, কি পরিস্থিতি অক্সিজেনের সংকট হলে আপনার জেলাভিত্তিক গুরুত্বপূর্ণ খবর জানতে এক্ষুনি কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে ফেলুন। আর যে জেলার কমেন্ট সব থেকে বেশি থাকবে সেই জেলা নিয়ে থাকবে একটি তাজা লেটেস্ট পার্টিকুলার ভিডিও, তাই এক মুহূর্ত দেরি না করে কমেন্টে লিখে রাখুন আপনার জেলার নাম। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর সবার আগে নোটিফিকেশন আকারে পেতে ভিডিও স্ক্রিনের নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন সেখানে প্রেস করে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন। তাহলে জেলাভিত্তিক লেটেস্ট নিউজ ট্রেন্ডিং খবর, ক্ষতিপূরণের কত টাকা পাবেন বিস্তারিত খবর সবার আগে নোটিফিকেশন আকারে জানিয়ে দেবো। প্রথমেই চোখ রাখবো আজকের তাজা জবরদস্ত ট্রেন্ডিং হেডলাইন বা শিরোনামের দিকে। জামিন পেয়ে এবার কাজে নেমে পড়লেন ফেরিয়াদ হাকিম, নারদ মামলার অন্তর্বর্তী জামিন পাওয়ার পর এদিন শনিবার থেকে বিরাট বড় পদক্ষেপ ফেরিয়াদ হাকিমের। এদিন বাড়ি থেকে বেরিয়েই চেতলার মেয়র্স চেস্ট ক্লিনিকে যান তিনি, ভ্যাকসিনেশনের পর্ব ঠিকঠাকভাবে হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন চেয়ারম্যান ফেরিয়াদ হাকিম। তারপরেই রওনা দেন কলকাতা পুরসভার উদ্দেশ্যে, সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। আর অন্যদিকে বড় খবর, ফের বিজেপিতে ভাঙন, এবার বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চান প্রাক্তন মন্ত্রী, এবার বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরছেন বাচ্চু হাঁসদা, জানালেন এমনই বড় খবর। আর অন্যদিকে বিরাট বড় খবর, 71 কিলোমিটার এলাকা ঘুরে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পূর্ব মেদিনীপুরের ঘূর্ণিঝড় জসে বিধ্বস্ত এলাকা আকাশপথে পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শনিবার দীঘা থেকে উপকূলবর্তী 71 কিলোমিটার এলাকা ঘুরে দেখেন তিনি, এর মধ্যে রয়েছে শঙ্করপুর, মান্দারমণি, তাজপুর সহ সমুদ্রের তীরবর্তী এলাকা। এইসব উপকূলবর্তী এলাকায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘূর্ণিঝড়ে।
আর অন্যদিকে একটু পরেই অনুষ্ঠিত হতে চলেছে মমতা শুভেন্দুর হাড্ডাহাড্ডি লড়াই, তা কি গোটা বাংলা। মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের তলব করলে রাজ্য সরকার কি অবস্থান নেবে তা নিয়ে এদিন শনিবার বিকেল তিনটেতে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠক করে সেখানেই জানাবেন। আর ঠিক তার উল্টো দিকে মমতাকে চ্যালেঞ্জ করে সাংবাদিক বৈঠক করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভার্চুয়াল মাধ্যমে সংবাদ মাধ্যমকে বক্তব্য জানাবেন তিনি। মমতা শুভেন্দু কি বলে তার দিকে তাকিয়ে গোটা বাংলা। আবারও তোলপাড় রাজ্য রাজনীতি। বর্তমানে বিধ্বস্ত পশ্চিমবঙ্গের অবস্থা এমনই সময় এর আগেও ঘটে গেল, যেখানে একের পর এক তোপ। একদিকে প্রধানমন্ত্রীর বৈঠকে শুভেন্দু অধিকারী যাওয়াই নাকি পৌঁছলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে উঠে এলো একের পর এক সূত্র মারফত খবর। আর এর পরেই নতুন করে বৈঠক, সামিল হবেন মুখ্যমন্ত্রী মমতা, অন্যদিকে আবার শুভেন্দু অধিকারী, তা নিয়ে তোলপাড় গোটা পশ্চিমবঙ্গ। আর এর মাঝেই বহুদিন পর স্বস্তির খবর পশ্চিমবঙ্গে। কমলো করোনার সংক্রমণ। গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন মাত্র 12,193 জন, মৃত্যু হয়েছে তবে 145 জনের। সব মিলিয়ে পরিস্থিতি আবারও হাতের মধ্যে আসছে। তবে লকডাউনের বিধিনিষেধ বাড়িয়ে দিয়েছেন 15 জুন পর্যন্ত। তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক, সেখানে কি বলছেন তাতেই চোখ গোটা বাংলার। আর অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা পশ্চিমবঙ্গের বিধ্বস্ত এলাকা ঘুরে দেখলেন। তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে চাইলেন 20,000 কোটি টাকা, যেখানে আমফানের ঝড়ে একই সঙ্গে আকাশপথে ক্ষয়ক্ষতি পরিদর্শন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এক বছর পর সেই ঘূর্ণিঝড়ের সময় সেই ছবি দেখা গেল অন্যরকম। শুক্রবার আলাদাভাবেই আকাশপথে পরিস্থিতি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ঠিক তারপরেই শুক্রবার কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠকে রাজ্যের ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে 20,000 কোটি টাকা ত্রাণের প্যাকেজ দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে পর্যালোচনা বৈঠক শেষে প্রধানমন্ত্রী অবশ্য পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের তৎকালীন ত্রাণ কার্যের জন্য সর্বসাকুল্যে 500 কোটি টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেন। তবে একই খাতে ওড়িশা পাচ্ছে 500 কোটি টাকা। প্রধানমন্ত্রী জানিয়েছেন ঝাড়খণ্ডে মৃতদের পরিবারকে 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা করে অর্থ সাহায্যের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় অর্থ কমিশনের কাছে বিপর্যয় মোকাবেলার জন্য 30,000 কোটি টাকা বরাদ্দের সুপারিশ করা হবে। আর এর মাঝেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে উঠে এলো নতুন করে বিতর্ক। হঠাৎ করে দিল্লিতে বদলি মুখ্য সচিব, নয়া বিতর্কের শুরু, যেখানে করোনা জোশ, জড়া বিপর্যয়ের মধ্যে হঠাৎ করে রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে বদলির নির্দেশ এলো। এবারই কেন্দ্র সরকারের পক্ষ থেকে আচমকাই চিঠি দিয়ে জানানো হয়েছে আগামী 31 মে সকাল 10টার মধ্যে দিল্লির নর্থ ব্লকের পার্সোনাল অ্যান্ড ট্রেনিং দপ্তরের রিপোর্ট করতে হবে। আর ঠিক এই চিঠি পাওয়া মাত্র আলাপন বাবুকে মুখ্য সচিবের দায়িত্ব অব্যাহত দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রের তরফ থেকে, যেখানে কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বৈঠক নিয়ে চাপান উত্তরের পরই এমন সিদ্ধান্ত নিয়ে নতুন জল্পনা এবং বিতর্কের জন্ম দিয়েছে। আর এই সিদ্ধান্ত বিস্মিত আমলা মহল। অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদনে সাড়া দিয়ে দিন কয়েক আগেই রাজ্যের মুখ্য সচিব পদে আলাপন বাবুর মেয়াদ বাড়িয়েছিল কেন্দ্র সরকার। তার মেয়াদ বাড়ানোর জন্য 13 মে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছিলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো দক্ষ আমলা রাজ্যের প্রয়োজন। তবে মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে 3 মাসের জন্য তার মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। তারপর আলাপন বাবুকে সামনে রেখে কোভিড মোকাবেলা যশ পরবর্তী ধাক্কা সামলানোর ঘুঁটি সাজিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। আচমকাই এমন সিদ্ধান্ত, প্রশাসনের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো। কেন্দ্র সরকারের এহেন সিদ্ধান্ত রাজ্যের অসুবিধায় পড়বে বলে মনে করছে অফিসাররা। তবে আলাপন বাবু রাজ্যে সরকার যদি না ছাড়ে তাহলে এক্সটেনশন বাতিল করে দিতে পারে মোদী সরকার। কিন্তু কেন হঠাৎ এই বাতিল? শুক্রবার প্রধানমন্ত্রীর ডাকে বৈঠকে মুখ্য সচিব না থাকা এবং তাকে স্বাগত না জানানোর বিষয়টিকে কেন্দ্র সরকার গুরুতর অভিযোগ হিসেবে গ্রহণ করেছে বলে প্রশাসনিক সূত্রে এমনই জানা যাচ্ছে। তাই প্রধানমন্ত্রী ফিরে যাওয়ার পর ক্যাবিনেট নিয়োগ কমিটির বৈঠক বসে, সেখানেই সিদ্ধান্ত গ্রহণ করা হয় পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে রাজ্য থেকে সরিয়ে দিল্লি নিয়ে আসা হবে। আর মোদী সরকারের এই সিদ্ধান্তে প্রচণ্ড ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘনিষ্ঠ মহলে তিনি এ ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। নবান্নের শীর্ষ সূত্রে দাবি, প্রধানমন্ত্রীর বৈঠকে না থাকার জন্যই প্রতিহিংসার চরিতার্থ করেছে কেন্দ্র। মুখ্য সচিবের পাশাপাশি শাস্তি দিয়েছে রাজ্যকেও। আর এর মাঝে 1,000 কোটি টাকা অনুদান রাজ্যের ক্ষতিপূরণে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কোথায় কোথায় কিভাবে টাকা পাবেন তার জন্য চালু করেছেন দুয়ারে ত্রাণ পরিষেবা। 3 জুন থেকেই চালু হবে সেখানে আবেদন। কিভাবে আবেদন করবেন, কারাইবা
আবেদনের যোগ্য বিস্তারিত খবর একের পর এক লেটেস্ট নিউজ থাকছে ভিডিওর শেষ স্ক্রিনে সেখানে ক্লিক করে যাবতীয় লেটেস্ট ট্রেন্ডিং আপডেটটাই খুনি দেখে নিতে পারেন তার সাথেই আবার করোনা সংক্রমণ অন্যদিকে প্রধানমন্ত্রী কোথায় কিভাবে সাহায্য করবেন বিস্তারিত খবর থাকছে ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাবেন সেখানে ক্লিক করে যাবতীয় লেটেস্ট ট্রেন্ডিং নিউজগুলোই খুনি দেখে নিন আর অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর বৈঠক সাংবাদিক আর সেখানে কি উঠে আসছে তার দিকে চোখ গোটা রাজ্য সরাসরি আমরা লাইভ নিউজ নিয়ে আসবো পরের ভিডিওতে সেখানেই দেখতে পারবেন কি উঠে এলো বিস্তারিত খবর তার জন্য এখনই সাবস্ক্রাইব করুন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে এবং আপনারা জেলাভিত্তিক খবর জানতে এখনই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে ফেলুন তাহলে আপনারা জেলার খবর সবার আগে নিয়ে আসবো আর যারা এখনও সাবস্ক্রাইব করলেন না ভিডিও স্ক্রিন উপরে যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট ট্রেন্ডিং নিউজ সরাসরি বৈঠকের আপডেট দেখে নিন আর যারা এখনও ভিডিওটিকে শেয়ার করেননি ভিডিও স্ক্রিনের নিচে যে শেয়ার বাটন দেখতে পাচ্ছেন সেখানে প্রেস করে খুনি ভিডিওটিকে প্রচুর পরিমাণে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে করোনা সম্পর্কে বন্ধুদেরকে সচেতন করে দিন এবং তারই সাথে গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো সবার আগে তাদের কাছে পৌঁছে দিন শেয়ার করেই